ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঢাকুদি অবস্থিত 50 শয্যা বিশিষ্ট সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সগুলো নিজেই দেন বিভিন্ন রোগে আক্রান্ত। যন্ত্রপাতির বিকলতা, বিশেষজ্ঞ ডাক্তার ও সাধারণ ডাক্তারের স্বল্পতার অভাবে প্রয়োজনীয় চিকিৎসা সেবা তো বঞ্চিত অত্র এলাকার জনসাধারণ। রোগী হলে হতা হয়ে জানা যায় এর ডাক্তার হল নিয়মিত নোয়াই। ২০১১ সালে হাসপাতালগুলো 30 শয্যা তুন 50 শয্যা উন্নীত করা হইল সংযুক্ত করা নয় সেই অনুযায়ী আধুনিক যন্ত্রপাতি ও প্রয়োজনীয় বিশেষজ্ঞ সার্জন। টেকনিশিয়ানের অভাবে বিকলই আছে এক্সরে মেশিন, তেলের অভাবে নচলের জেনারেটর, হাসপাতালের সারিমিককে অপরিষ্কার, বাথরুম অবস্থা আরো খারাপ। এরে গেলেই দেহনিকে আসার হাই পড়ে যাবে এই অবস্থা। হাসপাতালগুলো ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঢাকা দিয়ে সড়ক দুর্ঘটনা সহ বিভিন্নভাবে আহত হলরে তাৎক্ষণিকভাবে এরে লই আনা হয়। কিন্তু এরে ট্রমা সেন্টার নতাহনের হারণে দুর্ঘটনা কবলিত রোগী হলরে চট্টগ্রাম মেডিকেল কলেজত ফাটে দম পড়ে। মুমূর্ষু রোগী হলরে চট্টগ্রাম নিবের পথত অনেক সময় মারাও যায়। এই ব্যাপারে আর হত হইলাম হাসপাতালের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার রাশেদ করিমুল্লয়। আল্ট্রাসাউন্ড মেশিন থাকলে এবং আল্ট্রাসাউন্ড মেশিনের ম্যান পাওয়ার থাকলে আমরা সেটা কম দামে বেশি সেবা দাম দিতে পারি। আর পোস্টের মধ্যে প্রায় 8টার মতো পোস্ট খালি আছে, তো এইসব ডাক্তার যদি ফিল আপ হয় তাহলে আমার ওয়ার্কলোড বেশি, অন্যান্য ডাক্তারও বেশি ওয়ার্কলোড পড়ে। ইমার্জেন্সি সার্ভিস, আমার মেডিকেল টিম আছে, সব জায়গায় সার্ভিসজন সম্ভব নয়। এই রেফার করতে অনেক সমস্যা হয়েছে, আমাদের অ্যাম্বুলেন্সটা সার্ভিস দিচ্ছে অনেক পুরানো হওয়াতে প্রায় ডিস্টার্ব হয়, বারবার মেরামত করতে অনেক টাকা খরচ হচ্ছে সরকারের। এটা নতুন অ্যাম্বুলেন্স থাকলে আমাদের জন্য খুব ভালো হতো আর কি, আর বেশি ভালো সার্ভিস দেওয়া হচ্ছে। পুরো অ্যাম্বুলেন্স পথের মধ্যে যা বিকল হয়ে যাচ্ছে, এটা আমাদের জন্য যেমন রোগীর জন্য খুব বিপদ। মহাসড়কের পাশে অবস্থিত এই গুরুত্বপূর্ণ স্বাস্থ্য কমপ্লেক্স গান যেন খুব দ্রুত জনসাধারণের সর্বোচ্চ সেবা দিতে পারে ইয়ে নিয়ে আশা করার বিজ্ঞাপনে। ডেস্ক নিউজ, সি প্লাস টিভি, চট্টগ্রাম।